ভগবানের বিগ্রহ বা ভগবানের সেই ভগবানের মতোই সমান ক্ষমতা সম্পন্ন হতে পারেন কি না তো দেখুন সেখানে তাহলে আমাদের আগে বুঝতে হবে আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে আপনার কাছে কি টাকা আছে এখন কোনো টাকা আছে দেখাতে পারেন আমাকে আচ্ছা এই যে এটা হচ্ছে পাঁচশত টাকার নোট এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এটা প্রণীত হয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং এটা সর্বজন প্রসিদ্ধ ভারতে যে কোনো জায়গায় যাবেন পাঁচশো টাকা আপনি দোকানে দেবেন আপনার বাজার করতে পারবে টাকা দিয়ে অনেক কিছু করা যাবে ঠিক না এখন কথা হচ্ছে আমি যদি আপনাকে বলি এই এটা একটা কাগজের টুকরো আপনি আমাকে এই কাগজের টুকরোটা দিয়ে দিন তার বিনিময়ে আমি আপনাকে বড় একটা কাগজ দেবো এ ফোর সাইজের একটা কাগজ দেবো আপনি কি রাজি আছেন আপনি কি এটা করতে পারে একটা কাগজের টুকরো একটা কাগজের টুকরো আপনাকে আমি এর বিনিময়ে বড় একটা কাগজের টুকরো দেবো এ ফোর সাইজের বা এ থ্রি সাইজের বড় কাগজের টুকরো দেবো বা আপনাকে না হয় আরো কয়েকটা কাগজ দিয়ে দেবো আমি সমস্যা কি আপনাকে আমাকে দিয়ে দিন একটা কাগজের টুকরো বি কথা হচ্ছে কি কেন আপনি বলছেন ভ্যালিডের কারণ হচ্ছে যে এই কাগজের টুকরোটি এরকম আরও অনেক শত শত কাগজের টুকরো থেকেও মূল্যবান কেন না এই কাগজটি ভারতীয় সরকার কর্তৃক অনুমোদিত ভারতীয় সরকার এটাকে মুদ্রার মান হিসেবে পাঁচশো টাকার মুদ্রার মান হিসেবে ব্যবহার করছেন সেজন্য এটাকে আমরা গ্রহণ করছি তো একইভাবে ভগবানের যে শ্রীবিগ্রহ ভগবানের শ্রীবিগ্রহটাও সেরকম এটা ভগবান নিজে এটাকে সাক্ষাৎ যখন অনুমোদন করছেন শাস্ত্রে তখন তাকে আমরা ভগবানের বিগ্রহ রূপে গ্রহণ করি এবং ভগবানের রূপরূপে গ্রহণ করি তখন ভগবানের মতো সমকক্ষ ঠিক যদি একটা কাগজের টুকরো শুধুমাত্র সরকারের অনুমোদনের ফলে এত ক্ষমতা সম্পন্ন হতে পারে তাহলে কেন একটা যদি মনে করুন একটা বিগ্রহ কাঠফ ফাতরের এই মূর্তি মনে করুন ভগবানের অনুমোদনের ফলে কেন এটা ভগবানের মতো সমকক্ষ হতে পারে না আরেকটা আমি কথা বলি আপনি যখন আমাকে এই মানিব্যাগটা খুলে দেয় আপনার মানি ব্যাগে আপনার কোনো ছবি আছে হুম দেখ দেখতে পারি আমি আচ্ছা এই যে আপনার ছবি আছে এটা আপনি সাথে নিয়ে যাচ্ছেন মনে করুন যদি এই ছবিটা আপনার পকেট থেকে পড়ে গেল বা অন্য কেউ নিল এবং এটাকে সে বাজেবে ব্যবহার করলো হয়তো সেটা এটার উপর পা দিয়ে মারিয়ে গেল এটার উপরে সে হয়তো থুতু ফেললো বা এটা নোংরা জায়গায় পড়ে থাকলো কেমন লাগবে আপনার ভালো নয় কেন ভালো লাগবে না কেননা আপনি তো এই ছবিটা না এটা কাগজের টুকরো আপনি এখানে বসে আছেন এটা একটা কাগজের টুকরো তাহলে যদি এই কাগজের টুকরোর উপরে কেউ থুতু ফেলে বা পা দিয়ে মারিয়ে যায় কেন খারাপ লাগবে ছবি আমার ছবি এই এটা হচ্ছে মূল কথা যদিও এই লোকেরা বলছে যে এই সমস্ত কিছু ভগবানের বিগ্রহ না কিন্তু দেখুন এটা ভগবানের প্রতিভূ ভগবানের বিগ্রহ শাস্ত্রে অনুমোদন করা হচ্ছে তাই এটা ভগবানের মতোই সম্পন্ন এস গুড এস দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গোড নন ডিফারেন্ট বলা হচ্ছে অভিন্ন আরেকটা উদাহরণ দিই যদিও বর্তমানে এটা প্রচলন নেই কিন্তু আগে আপনি হয়তো দেখে থাকবেন ডাক বাক্স ছিল রাস্তায় হ্যাঁ পোস্ট বক্স থাকতো লাল কালারের লাল রঙের তো মানুষ করতো কি চিঠি লিখে খাম দিয়ে খামের ভিতরে টেনভেলপের মধ্যে এটা সিল করে ওই পোস্ট বক্সে গিয়ে রাস্তার থাকতো ওখানে গিয়ে সেটা ঢেলে দিত তাতে হতো কি ঠিক জায়গায় পৌঁছে যাবে ওটা এখন আমরা যদি বা আমি যদি আমার বাড়িতে আমার রুমের মধ্যে আমার ঘরের মধ্যে একটা বাক্স বানিয়ে বাক্সের ভিতরে চিঠি লিখে এটা দেখতে যাবি জায়গায় কেন যাবে না অনুমোদিত নয় অনুমোদিত না ওই যে পোস্ট বক্সটা এটা অনুমোদিত সরকার কর্তৃক কিন্তু আমার ঘরের মধ্যে একটা বক্স রেখে দিলেই হবে না একইভাবে শাস্ত্রে ভগবান কী অনুমোদন করছে সেটা দেখতে হবে সেই জন্য বলা হচ্ছে তম ভক্তি য়োগ পরিভাবিত রোজে আসে সুতক্ষিত পত অনুনাথ পুমসাম ইয়াদ ধিয়ায় তেউরুগায় বিভা বয়ন্তী তৎ তৎ বহু প্রণয় সে শাস্ত্রে ব্রহ্মা যে প্রার্থনা করছেন শ্রীমদ্ তৃতীয় স্কন্দ নবম অধ্যায়ে যে যখন ভগবানের ভক্তরা শাস্ত্র অবশ্যই শাস্ত্র অনুমোদিত পন্থায় তারা যখন ভগবানের কোনো নিত্যরূপ তারা কল্পনা করেন ধ্যান করেন তার আরাধনা করার চেষ্টা করেন তখন ভগবান সেই রূপ পরিগ্রহ করে সেই ভক্তের কাছে তিনি আবির্ভূত ভক্ত এগুলি হচ্ছে ভগবানের নিত্য রূপ আর সেই রূপগুলিতে তিনি বিগ্রহের মধ্যে প্রকটিত তখন আমাদেরকে সাহায্য করার জন্য এখন আপনি মনে করুন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে এই সমস্ত বিগ্রহের কি প্রয়োজন আছে আমরা তো ভগবানের সেবা করতে পারি যেটা আমরা আগেও বলছিলাম যে এই বিগ্রহটি হচ্ছে ভগবানের বিশেষ কৃপার প্রকাশ আমাদের প্রতি মনে করুন আমরা জল খাব ঠিক না খুব তৃষ্ণার হয়েছি আমরা জল বান্ধব ওয়াটার ড্রিঙ্কিং করবো এখন জল তো বায়ুতে আছে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে জলই বাষ্পে উঠছে তার মধ্যে যদি এরকম হা করে বসে থাকি জল কি পড়বে আমাদের মুখে তো সেজন্য কি প্রয়োজন অক্সিজেন আর হাইড্রোজেন যদিও আছে এটা মিলেই তো আমাদের এইচ হবে জল হবে কিন্তু সেটাকে ধারণ করার জন্য আমাদের একটা নল প্রয়োজন টিউবওয়েলের প্রয়োজন বা ট্যাপ প্রয়োজন ওয়াটার ট্যাপ সেখান থেকে জলটা পড়বে তখন আমরা পাত্রে নিয়ে খেতে পারবো মনে করুন একেবারে একটা টেলিভিশন প্রোগ্রাম দেখছে কোনো অনুষ্ঠান হচ্ছে এখন এই যে ওয়েবটা আছে না এটা সারা সব জায়গায় ছড়িয়ে আছে কিন্তু আমরা কি দেখতে পারবো আমাদের অনুষ্ঠানটা আমাদের কি প্রয়োজন তখন একটা যন্ত্র প্রয়োজন টেলিভিশন প্রয়োজন টেলিভিশন যখন থাকবে আমাদের কাছে তখন আমরা সেখানে বসে দেখতে পাবো তো একইভাবে ভগবান সর্বত্র আছেন কিন্তু ভগবান কিন্তু আমরা সর্বত্র দর্শন করতে পারি যারা শুদ্ধ ভক্ত উত্তম ভক্ত যারা আছেন নিরপেক্ষ তারা ভগবানকে সর্বত্র দর্শন করতে পারে ঈশ্বরেরও প্রকাশ সর্বভূত দর্শন করতে সুপাশ্য ভগবত ভাবনম আত্মনাহা যারা উত্তম ভক্ত আছেন কিন্তু আমরা সেই স্তরে নই তাই আমাদের জন্য ভগবান বিশেষ কৃপা করে তিনি তার এই শ্রীবিগ্রহ রূপে আবির্ভূত হয়েছে। তো প্রশ্ন যখন হচ্ছে যে এই বিগ্রহ কি ভগবানের মতো সমতা সম্পন্ন হতে পারে কি না হ্যাঁ অবশ্যই ভগবান চাইলে এই শ্রীবিগ্রহ যখন তিনি নিজে আবির্ভূত হবেন তো এটা তিনি নিজে তার ভক্তের সাথে স্বয়ং সরাসরি তিনি আদান প্রদান করতে পারেন একইভাবে তিনি ইন্টারাকশন করতে পারেন এতে সমস্যা কোথায় একটা একটা বিষয় করে দেখুন এই যে আমাদের ফোন আছে আপনার যে ফোন আছে তো আমরা কথা বলছিলাম ফোনে সিম কার্ড আছে আপনি কোথায় ছিলেন আমি কোথায় ছিলাম হ্যাঁ বা হয়তো আপনি আপনার বন্ধুর সাথে আমেরিকাতে কথা বলতে পারছেন ফোনের মাধ্যমে সিম কার্ডের মাধ্যমে কী একটা যন্ত্রের মাধ্যমে আপনার বন্ধু সুদূর আমেরিকা এখান থেকে কত কত দূরে রয়েছে সেই আমেরিকা সেখানে বসে আছে আর আপনি এখানে বসে আছেন একটা যন্ত্রের মাধ্যমে ওয়েবের মাধ্যমে সিম কার্ড কানেকশনের মাধ্যমে আমি কথা বলতে পারছি তো একটা জড়জাগতিক একটা ম্যাটার ইনার্ট ম্যাটার একটা জড়বস্তুতে যদি এরকম অচিন্ত শক্তি দেখা যেতে পারে তাহলে ভগবানের সেই বিগ্রহে কেনই অচিন্ত শক্তি দেখা যেতে পারে না আমরা টেলিভিশনে বসে দেখছি বা ইন্টারন্যাশন মোবাইলে বসে দেখছি ইউটিউবে কোথায় কে কী করছে লাইভ দেখাচ্ছে আমরা এখানে বসে দেখতে পাচ্ছি তাহলে কেন ভগবানের বিগ্রহের মধ্যে ভগবান তার ভক্তের সাথে মেলাবিলাস করতে পারেন না কোথায় সমস্যা আছে তো বিচার করতে পারি আমরা সহজ জিনিস